আব কি বার চারশো পারের সলিল সমাধি ঘটেছিল আগে, যার ফলে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শক্তি ক্ষয় হয় বিজেপির। এবার নরেন্দ্র মোদী 3.0 সরকারের এক মাসের মধ্যেই বিপাক আর বিতর্কের সম্মুখীন এনডিএ সরকার। প্রথম অধিবেশনে নরেন্দ্র মোদী সরকারের মুখ পুড়িয়েছে নিট কেলেঙ্কারি, গোদের উপর বেশফোড়া, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, নিভে থাকা আগুনে হঠাৎ হাওয়া লেগে দাবানলের পরিস্থিতি মণিপুরে, এরই মধ্যে পরপর ব্রিজ বিপর্যয় এবং হাতরাসে ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু। মোদীর হ্যাট্রিক করে আসার পর কি কি ঘটল এই এক মাসে? নিট কেলেঙ্কারি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সাম, সারা ভারতে মোট আসন 1,06,333, সরকারি কলেজে আসন সংখ্যা 55,648, আর বেসরকারি কলেজে আসন 50,685। চলতি বছরে সারা ভারত থেকে 23,00,000 পরীক্ষার্থী ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা হয়েছিল মে মাসের 5 তারিখ, ফল প্রকাশ হয় 4 জুন। ঘটনাচক্রে সেদিন লোকসভা ভোটেরও ফল ঘোষণা হয়েছিল। দেখা যায় মেধা তালিকার প্রথম স্থানেই রয়েছেন 67 জন পরীক্ষার্থী, যা নিট পরীক্ষার ইতিহাসে বিরল। প্রশ্ন ওঠে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে, বাতিল হয় নিট। প্রশ্ন ফাঁস এবং মার্কিং নিয়ে বিতর্কে বিপাকে পড়ে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার বিবৃতিতে বলেন, এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, সরকার তার দায় নিচ্ছে। মোদি 3.0 সরকারের এটাই এখনও পর্যন্ত সবথেকে বড় কেলেঙ্কারি, অভিযোগ বিরোধীদের। কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনা, 17 জুন 2024, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় 9 জনের মৃত্যু, আহত অন্তত 41 জন। ক্ষতিপূরণ বাবদ মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে সরকার। বিরোধীরা প্রশ্ন তোলে রেলের নিরাপত্তা নিয়ে, অবহেলার অভিযোগ তুলে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর হিংসা, ভোট মিটতেই ফের অশান্ত মণিপুর। মেইতেই কুকি বিবাদে এখনও ঘর ছাড়া অন্তত 50,000, তার উপর মাঝে মধ্যেই বইছে রক্তগঙ্গা। সম্প্রতি এক মেইতেই ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। কুকি জনজাতির উপর বাড়ছে আক্রোশ, আগুনের আঁচ থেকে রক্ষা পায়নি স্কুল গির্জান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোথাও জারি হয়েছে 144 ধারা। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নীরবতার কড়া সমালোচনা করেন মণিপুরের কংগ্রেস সাংসদ। On a troublesome moment in the history of India that has never happened, called the tragedy of Manipur. তারপরেই রাজ্যসভায় মণিপুর নিয়ে নিজের বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। মণিপুর কি স্থিতি সামান্য করতে গিয়ে সরকার নিরন্তর প্রয়াসরত হয়। আদরণীয় সভাপতি জি, इस बात को भी हमें स्वीकार करना होगा कि मणिपुर में लगातार हिंसा की घटनाएं कम होती जा रही है। মণিপুরে এখন বিজেপি সরকার, কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে মণিপুরে গিয়ে কেন্দ্রের উপর চাপ আরও বাড়িয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।